মংলা পোর্ট। সমুদ্র বন্দরই পৃথিবীর তিন ভাগ জলের সাথে এক ভাগ স্থলের অন্যতম বাণিজ্যিক সন্ধিকারী। সমুদ্র বন্দর হয়ে উঠেছে বাণিজ্যিক সুসম্পর্কের অন্যতম চাবিকাঠি। এমনকি পৃথিবীর অনেক নগর সভ্যতা গড়ে উঠেছে শুধুমাত্র সমুদ্র বন্দরকে কেন্দ্র করে। আধুনিক চলমান বিশ্বে বাণিজ্যকে গতিশীল করার লক্ষ্যে সমুদ্র বন্দরকে আধুনিকায়ন করা অত্যাবশ্যক। আর্থিক, সামাজিক ও সাংস্কৃতিক মুক্তির লক্ষ্যে 1971 সালের 16 ডিসেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম। সেই পথেই আমাদের ছুটে চলা। মংলা বন্দর অ্যাকচুয়ালি অলটুগেদার অ্যাপ্রক্সিমেটলি আমাদের 2600 একরের মতো জায়গা আছে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তো মংলা বন্দর অ্যাকচুয়ালি জায়গার ইউটিলাইজেশনটা আমরা চেষ্টা করছি যে এটা কীভাবে অপটিমাম করা যায়, সেই জন্য আমাদের একটা মাস্টার প্ল্যান অলরেডি টেন্ডারের প্রক্রিয়াধীন রয়েছে, ইভলিউশন চলছে। একটা আধুনিক বন্দর গড়ে তুলতে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন, সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার করার জন্য এই মাস্টার প্ল্যানটা হচ্ছে। তবে আমাদের প্ল্যান হচ্ছে এখন যেহেতু আমাদের 50 কিলোমিটার দূর থেকে অফিস করতে হয়, খুলনা থেকে আসতে হয়, অর্ধেক লোক এখানে থাকে, অর্ধেক লোক খুলনায় থাকে, তো সেই জন্য আমাদের পরিকল্পনা হচ্ছে যে খুলনা থেকে আমরা আমাদের সমস্ত ফ্যাসিলিটিস নিয়ে চলে আসব মংলায়। আর খুলনায় হয়তো অ্যাসেন্সিয়াল কিছু কিছু থাকবে, যেহেতু এখানে আমাদের এখনও একটা জেটি আছে। আর মংলায় আমাদের আছে অ্যাকচুয়ালি 2000 একর জায়গা আছে। এই 2000 একর জায়গার মধ্যে বর্তমানে যে জায়গাটুকু ফাঁকা আছে, এই ফাঁকা জায়গাটুকু সবই আমরা অ্যাকচুয়ালি ইয়ার্ড করে ফেলবো, সো দ্যাট আমাদের কন্টেনার বা কার্গো বা শেড রাখার জন্য যথেষ্ট স্পেস থাকে। আর আমরা একটা পার্শ্বে, দ্যাট মিনস প্রেফারেন্স হচ্ছে আমাদের পূর্ব পার্শ্বের জায়গাটুকুতে আমরা হাই রাইজিং বিল্ডিং করবো, 10তলা 15তলা বিল্ডিং করবো। অলরেডি 8টা বিল্ডিংয়ের প্রস্তাব চলে গেছে, আরও 4টা বিল্ডিংয়ের প্রস্তাব আলাদাভাবে গিয়েছে, এবং আরও আমাদের একটা মবক টাওয়ার নামে একটা 30তলা বা 40তলা বিল্ডিং করার পরিকল্পনা রয়েছে, যার ওই বিল্ডিংয়ের মধ্যে আমাদের সমস্ত প্রশাসনিক অফিস, তারপরে আমাদের এই অ্যাসেম্বলি হল, মিটিং রুম, তারপরে কন্ট্রোল টাওয়ার, এগুলি সব থাকে ওই টাওয়ারের মধ্যে। তো বাকি জায়গাটুকু আমরা সেভ করছি যাতে আমরা ইয়ার্ড এক্সপানশনের জন্য ব্যবহার করতে পারি। মংলা বন্দর বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশে বাগেরহাট জেলায় অবস্থিত। বঙ্গোপসাগর থেকে 71 নটিক্যাল মাইল উজানে পশুর নদী ও মংলা নালার মিলনস্থলে অবস্থিত। সুন্দরবনের সবুজের ছায়ায় গড়ে ওঠা পরিবেশ বান্ধব এক অনন্য সমুদ্র বন্দর। বিগত সরকারগুলোর অদূরদর্শিতার জন্য মংলা বন্দরের কার্যক্রম স্থবির হয়ে যায়। এই মৃত প্রায় বন্দরটিকে সচল রাখা এবং এর কার্যকরী ব্যবহার বৃদ্ধি করা, এবং সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী ওনার প্রতিশ্রুতি মোতাবেক এই বন্দরের জন্য 12টি প্রকল্প বাস্তবায়ন করেন। তার মধ্যে রয়েছে ড্রেজিং করা, কন্টেনার এবং কার্গো হ্যান্ডলিংয়ের জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি সংগ্রহ করা, 6টি জলযান সংগ্রহ করা, ইয়ার্ডের এক্সপানশন করা, এবং এই প্রকল্পগুলি বাস্তবায়ন করার ফলে এই বন্দরের কার্যক্রম গ্র্যাজুয়ালি বাড়তে থাকে। রাত্রিকালীন জাহাজ চলাচল চালু হয়। বন্দরে জাহাজের সংখ্যা বাড়তে থাকে এবং এই বিগত 8 বছরে জাহাজের সংখ্যা বৃদ্ধি পেয়েছে 10 গুণ। 2009 সাল থেকে 2017 পর্যন্ত জাহাজের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। 2017-2018 অর্থ বছরে সম্ভাব্য জাহাজের সংখ্যা 762, 10 বছরে কার্গো হ্যান্ডলিং 1,00,000 মেট্রিক টনে, 2017-2018 অর্থ বছরে সম্ভাব্য কার্গো হ্যান্ডলিং 95,00,000 মেট্রিক টন, 10 বছরে মোট কন্টেনার হ্যান্ডলিং টিউজ 2008-2009 21,201 থেকে বেড়ে 2017-2018 অর্থ বছরে 43,827, গত 10 বছরে গাড়ি হ্যান্ডলিং 2008-2009 255 থেকে বেড়ে 2017-2018 অর্থ বছরে 24,387, 10 বছরে আয় 2008-2009 58 কোটি টাকা থেকে বেড়ে 2017-2018 অর্থ বছরে সম্ভাব্য আয় হয়েছে 259 কোটি টাকা। বন্দরের উন্নয়ন বর্তমান আওয়ামী লীগ সরকারের অন্যতম অগ্রাধিকার।
যা বন্দর সংশ্লিষ্ট মানুষের মাঝে স্বপ্ন তৈরি করেছে। আর বন্দর কর্তৃপক্ষ সরকারের আশ্বাস ও সহযোগিতায় বন্দরকে বিশ্বমানের বন্দরে পরিণত করার জন্য নিয়েছেন নানা পরিকল্পনা ও বাস্তবায়নের দৃঢ় উদ্যোগ। যে পরিকল্পনাগুলি আমাদের সরকারের আছে, দ্যাট মিনস আমাদের যে সহায়ক জলযানগুলো আছে, এই জলযানগুলো পুরাতন হয়ে গেছে। এই জলযানগুলো কিন্তু আমরা গ্র্যাজুয়ালি রিপ্লেস করছি এবং প্রয়োজনীয় অন্যান্য জলযান কিন্তু আমরা ক্রয় করার জন্য প্রস্তাব অলরেডি দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি হচ্ছে যে প্রত্যেকটা নদী খনন করতে হবে, নাব্যতা রক্ষা করতে হবে, নাব্যতা বৃদ্ধি করতে পারি, তাহলে কিন্তু এই বন্দরটাকে আকৃষ্ট করা খুব সহজ। এখন বর্তমান সরকার যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন তার মধ্যে কিন্তু নাব্যতা রক্ষা করা হচ্ছে নাম্বার ওয়ান প্রায়োরিটি। এর মধ্যেই বাস্তবায়িত হয়েছে 12টি উন্নয়ন প্রকল্প, 54টি কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং যন্ত্রপাতি সংগ্রহ, 39 লক্ষ ঘনমিটার ড্রেজিং, 2টি ড্রেজার সংগ্রহ, 80 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সৌর প্যানেল, 2টি কার ইয়ার্ড নির্মাণ, 1টি পাইলট বোট, 62টি বিভিন্ন ধরনের লাইটেড বয়, রোটেটিং বিকন, 6টি জিআরপি লাইট টাওয়ার, 2টি হাই স্পিড বোট। নির্মাণ করা হয়েছে সময়োপযোগী আধুনিক কন্টেইনার ইয়ার্ড এবং কার ইয়ার্ড, সংগ্রহ করা হয়েছে কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং যন্ত্রপাতি, কন্টেইনার স্ক্যানিং মেশিন, সংযোজন করা হয়েছে নেভিগেশনাল ইকুইপমেন্ট সহ নানা যন্ত্রপাতি। এসব আধুনিক যন্ত্রপাতি সংযোজন করার ফলে নিরাপদ হয়েছে জাহাজ চলাচলের চ্যানেল, দীর্ঘ 22 বছর পর চালু হয়েছে রাত্রিকালীন নেভিগেশন। বর্তমানে আমাদের বেশ কয়েকটা জায়গায় নাব্যতার সংকট রয়েছে। সর্বদা ড্রেজিং ও ক্যাপিটাল ড্রেজিং এর জন্য এখন স্বাভাবিক জোয়ারে নির্বিঘ্নে চলছে 7.5 থেকে 8.5 গভীরতার জাহাজ। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য জ্বালানি হিসেবে আমদানিকৃত কয়লা নৌপথে পরিবহনের নিমিত্তে মংলা বন্দর থেকে উজানে 14 কিলোমিটার পর্যন্ত পশুর নদীতে পর্যাপ্ত নাব্যতা অর্জনের লক্ষ্যে মংলা সমুদ্র বন্দর থেকে রামপাল বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত পশুর নদীতে ক্যাপিটাল ড্রেজিং এর জন্য এই প্রকল্পটি গ্রহণ করা হয়। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে মেসার্স ড্রেজিং কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়। এই প্রকল্পের আওতায় কাটার সাকশন ড্রেজার, হপার সাকশন ড্রেজার ব্যবহারের জন্য 166.50 কোটি টাকা ব্যয়ে প্রায় 38.81 লক্ষ ঘনমিটার ড্রেজিং করা হবে। এই ড্রেজিং এর মাধ্যমে মংলা বন্দর কর্তৃপক্ষের অনেকগুলো সুবিধা অর্জিত হবে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত 5 থেকে 6 মিটার ড্রাফটের জাহাজ অনায়াসে যাতায়াত করতে পারবে। রামপাল বিদ্যুৎ কেন্দ্রেই বছরে প্রায় 45 লক্ষ টন কয়লা জাহাজের মাধ্যমে পরিবহন করবে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত বহু প্রতিষ্ঠান নির্মাণাধীন, তাদের মালামাল বহনের জন্য 5 থেকে 6 মিটার ড্রাফটের জাহাজ নিয়মিত সহজেই যাতায়াত করতে পারবে। এই নাব্যতা বৃদ্ধির ফলে খুলনা নোয়াপাড়াগামী অধিক ড্রাফটের অভ্যন্তরীণ কার্গো ও জাহাজ সহজেই চলাচল করতে পারবে, আর এর ফলে পশুর চ্যানেলটি হবে আরও কর্মচাঞ্চল্য ও উজ্জীবিত। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগে এই বন্দরে সংযোজন হয়েছে গাড়ি আমদানি। একই সাথে তাঁর নির্দেশে সরকারি পর্যায়ে খাদ্যশস্য ও সার আমদানির 40% নিশ্চিত হওয়ায় জাহাজ আর কার্গো হ্যান্ডলিংয়ে সৃষ্টি হয়েছে এক নতুন রেকর্ড। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে নির্মিত হচ্ছে স্বপ্নের বহুমুখী পদ্মা সেতু। এই সেতু নির্মিত হলে দেশের বিভিন্ন অঞ্চলের সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ আরও সহজ ও দ্রুততর হবে। পদ্মা সেতু নির্মাণ শেষ হলে বেড়ে যাবে মংলা বন্দরের গতি। বর্তমান ডিজিটাল সরকার কানেক্টিভিটি আর ট্রানজিটকে বিশেষ গুরুত্ব দিচ্ছে, তাই স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ হলে মংলা বন্দরে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল আর ভুটানের ট্রানজিট পণ্য এই বন্দরের মাধ্যমে রপ্তানির সমূহ সম্ভাবনা সৃষ্টি হবে। মংলা বন্দর কর্তৃপক্ষ বন্দরের কার্যক্রম আরও গতিশীল করার জন্য স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। স্বল্পমেয়াদী পরিকল্পনায় কন্টেইনার টার্মিনাল, গ্র্যান্টি ক্রেন সহ আধুনিক কন্টেইনার হ্যান্ডলিং যন্ত্রপাতি, কার ইয়ার্ড, ভিটিএমআইএস স্থাপন,
নিঃসৃত তেল অপসারণকারী জলযান, চ্যানেলের নাব্যতা সংরক্ষণ ও ক্যাপিটাল ড্রেজিং, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান সহ অনেক প্রকল্প এখন বাস্তবায়নের পথে। আবার অনেক প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বন্দরের বর্তমান সুবিধায় এখন বছরে 1,500 জাহাজ, 1 কোটি মেট্রিক টন মালামাল, 1 লক্ষ টিউজ কন্টেনার আর 20,000 গাড়ি হ্যান্ডলিং এর সক্ষমতা রয়েছে। ক্রমবর্ধমান অর্থনীতিতে প্রবৃদ্ধির হার বিবেচনায় রেখে বিশেষজ্ঞগণ ফিজিবিলিটি স্টাডি করে মোংলা বন্দর কর্তৃপক্ষের এই বর্তমান সক্ষমতাকে আগামী 2025 সালের মধ্যে কমপক্ষে 3,000 জাহাজ, যা 2030 সালে 4,000 জাহাজ, এভাবে সমন্বিত উদ্যোগে 2040 সালের মধ্যে 6,000 জাহাজ, আর এই প্রক্রিয়া অব্যাহত থাকলে 2050 সালের মধ্যে এই বন্দর পৃথিবীর অন্যতম ব্যস্ততম বন্দরে পরিণত হবে। তখন 10,000 জাহাজ, 50 কোটি মেট্রিক টন মালামাল, 45 লক্ষ টিউজ কন্টেনার, 50,000 গাড়ি হ্যান্ডলিং সক্ষমতায় এক সুবিশাল বন্দরে পরিণত হবে এই মোংলা বন্দর। আমরা যদি আগামী 30-40 বছরের মোংলা বন্দরের ব্যবহারের প্রক্ষেপণটা বিবেচনায় নেই, তাহলে দেখা যায় যে মোংলা বন্দরের সক্ষমতা কমপক্ষে 4 থেকে 5 গুণ বৃদ্ধি করতে হবে। অর্থাৎ একটা মডার্ন বন্দরের জন্য যা কিছু প্রয়োজন, যাতে করে আমরা আমাদের আপকামিং যে লোড আছে, বিশেষ করে পদ্মা ব্রিজ কানেক্টেড হয়ে গেলে সেই লোডটা যেন আমরা নিতে পারি, সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। আমি আশা করছি যে আমাদের যে সমস্ত পরিকল্পনা আছে, এই পরিকল্পনাগুলি আমাদের মন্ত্রণালয় এবং সরকারের সহায়তায় অবশ্যই আমরা প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করতে সক্ষম হব। এই সুবিশাল চ্যালেঞ্জ গ্রহণের জন্য মোংলা বন্দরের অবকাঠামো সম্প্রসারণ ও আধুনিকায়ন জরুরি। 145 কিলোমিটার চ্যানেলের নাব্যতা বৃদ্ধি ও সংরক্ষণ, নিরাপদ চ্যানেল নিশ্চিতকরণ, সহায়ক জলযান প্রতিস্থাপন, কন্টেনার হ্যান্ডলিংয়ের সুবিধা বৃদ্ধি, রক্ষণাবেক্ষণের সুবিধা সৃষ্টি, দক্ষ ও পর্যাপ্ত জনবল নিয়োগ। জেটিবি পদ্ধতিতে যে আমাদের জেটিবিটা নির্মাণ হবে, এটাতে হ্যান্ডলিং ইকুইপমেন্ট থাকবে, ইয়ার্ড থাকবে এবং অন্যান্য ফ্যাসিলিটিস সহ এটা উদ্বোধন করা হচ্ছে, এই কনস্ট্রাকশন করা হবে এবং আমরা আশা করছি যে এটা 6 থেকে 8 মাসের মধ্যে কনস্ট্রাকশন শুরু হবে। পাওয়ার প্যাক পোর্টস লিমিটেড ও মোংলা পোর্ট কর্তৃপক্ষের সাথে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় মোংলা সমুদ্র বন্দরের 3 এবং 4 নম্বর জেটি তৈরি ও পরিচালনা করার জন্য 30 বছরের জন্য চুক্তিতে আবদ্ধ হন। এই প্রকল্পটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে 412 কোটি টাকা। জেটির সাইজ হবে 366 মিটার ইন্টু 40 মিটার, ব্যাকআপ এরিয়া হবে 301 মিটার ইন্টু 289 মিটার। এই চুক্তি কার্যকর হবে 31/10/2018 থেকে আর জেটির কার্যক্রম শুরু হবে 28 ডিসেম্বর 2020 তারিখ থেকে। এই জেটি দুটিতে বছরে 330টি জাহাজ, 2,40,000 মেট্রিক টন জেনারেল কার্গো হ্যান্ডলিং করা যাবে। এটি সম্পূর্ণ কম্পিউটারাইজড 365 দিন 24 ঘন্টা ননস্টপ সার্ভিস প্রদান করবে। এ থেকে প্রতি বছর আর্থিক অর্জন হবে 100 কোটি টাকা। 31 অক্টোবর 2048 সাল পর্যন্ত 30 বছর পর শেষ হবে এই PPP চুক্তির মেয়াদ। বন্দর কর্তৃপক্ষ স্বল্পমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের সাথে সাথে মধ্যমেয়াদী পরিকল্পনায় নতুন কন্টেনার টার্মিনাল, কন্টেনার ইয়ার্ড, কন্টেনার ডেলিভারি ইয়ার্ড, রাস্তা 6 লেনে উন্নীতকরণ, এলিভেটর লেন নির্মাণ, যাবতীয় সুবিধাসহ কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য বহুতল ভবন নির্মাণ, বন্দর ভবন সম্প্রসারণ, বহুতল বন্দর ভবন নির্মাণ, ড্রেজার সংগ্রহ, সহায়ক জলযান সংগ্রহ, ওভারপাস আর মাল্টিস্টোরিড কার ইয়ার্ড নির্মাণ করা হবে। আমাদের বন্দরটি এখনও পুরোপুরি ডিজিটালাইজ না, বাট আমরা সেই প্রক্রিয়ার মধ্যে আছি। আমরা আমাদের অটোমেশন প্রকল্পের আওতায় অলরেডি 60টি প্রজেক্ট আছে, যে প্রজেক্টগুলি অলমোস্ট 80% কমপ্লিটেড এবং আমাদের যে নতুন টার্মিনালগুলি হবে সেই প্রত্যেকটা টার্মিনালই অটোমেশন সিস্টেম থাকবে। মোংলা সমুদ্র বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণ প্রকল্পটি G2G-র মাধ্যমে চায়নার আর্থিক সহায়তায় সম্পাদন করা হবে। মোংলা বন্দরে পণ্য হ্যান্ডলিং ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পোর্টকে কার্যকরী, নির্ভরযোগ্য ও আধুনিকীকরণ সম্প্রসারণের লক্ষ্যে এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পটি সম্পন্ন করতে মোট $650 মিলিয়ন খরচ হবে। এই প্রকল্পে যেসব সুবিধাগুলো সংযোজন করা হবে, কন্টেনার টার্মিনাল উইথ নেসেসারি ব্যাকআপ ফ্যাসিলিটিস, পোর্টের প্রয়োজনীয় ব্যাকআপ সুবিধাগুলোর সাথে কন্টেনার টার্মিনাল নির্মাণ, আর এর আকার হবে 368 মিটার গুণিতক 40 মিটার, ক্যাপাসিটি 50,000 DWT,
আর কার্য সম্পাদন করবে 40 মিটার কোয়ে সাইট এসটিএস গেন্ট্রি ক্রেন্স দ্বারা। ব্যাকআপ এলাকাটি হবে 89,000 বর্গ মিটার, আর এর ফলে বছরে কন্টেনার হ্যান্ডলিং ক্যাপাসিটি হবে 3,50,000 টিউস। আরও রয়েছে কন্টেনার ডেলিভারি ইয়ার্ড, যার বছরের ক্যাপাসিটি বা কার্যক্ষমতা হবে 2,85,589 টিউস কন্টেনার। আরও সংযোজন হবে 4 লেয়ার্স কন্টেনার স্টোরেজ ইয়ার্ড। এই এলাকাটি 42,000 বর্গ মিটার, যার কন্টেনার ধারণ ক্ষমতা বছরে 88,281 টিউস। মাল্টি স্টোরিড কার ইয়ার্ড, পশুর চ্যানেলে ডুবন্ত র্যাক বা শিপ উদ্ধার, অটোমেশন, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ও অন্যান্য অবকাঠামো তৈরি। প্রকল্পের সমাপ্তির পরে মোংলা বন্দরে বছরে কন্টেনার হ্যান্ডলিং ক্ষমতা 3,50,000 টিউস বেড়ে আনুমানিক 8,00,000 টিউস বৃদ্ধি পাবে। এই প্রকল্পের কাজ সম্পন্ন হবে 2020 সাল নাগাদ। বন্দর কর্তৃপক্ষ এই প্রকল্প থেকে বছরে 245 কোটি টাকা অর্জন করবে। এই বন্দরের উন্নতির সাথে সাথে দেশ হবে আরও সমৃদ্ধ। মোংলা বন্দর প্রতিষ্ঠার 68 বছর পর এই সর্বপ্রথম বন্দরের জন্য একটি দুর্ঘটনায় নিঃসৃত তেল অপসারণকারী জলযান ফিনল্যান্ডের ল্যামর কর্পোরেশন এবি এর নিকট থেকে সংগ্রহ করা হয়। এটির নামকরণ করা হয়েছে পশুর ক্লিনার ওয়ান। এছাড়া জলযানটি দ্বারা পাইলটিং ডিউটি সহ অন্যান্য অপারেশনাল কাজেও ব্যবহার করা যাবে। ওয়েল স্পিল রিকভারি ভেসেল আধুনিক ব্যবস্থার মাধ্যমে কতগুলো সজ্জিত ব্রাশ প্রযুক্তি ব্যবহার করে এর কাজ সম্পাদন করে। এটি খুবই অল্প সময়ের মধ্যেই এর কার্যক্রম শুরু করতে পারে। সার্টিফাইড ক্যাপাসিটি 40-140 মাটি কিউব আওয়ার। ওয়েল স্পিল রিকভারি ভেসেলটা রিসেন্টলি ক্রয় করা হয়েছে এবং এটার পারপাসটা হচ্ছে যে যদি যে কোনো জায়গায়, বিশেষ করে সুন্দরবন এলাকায় কখনো ওয়েল পলিউশন হয় ট্যাঙ্কার থেকে বা কোনো জাহাজ ডুবি থেকে বা দুর্ঘটনা থেকে, দূষিত ওয়েলগুলো আমরা রিকভার করতে পারবো। তবে মোংলার পশুর চ্যানেলের মতো চওড়া চ্যানেলের জন্য 3-4টি নিঃসৃত তেল অপসারণকারী জলযান প্রয়োজন। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আরও যেন কমপক্ষে 2-3টা এ ধরনের জাহাজ অথবা এর চাইতে বড় ধরনের জাহাজ আমরা সংগ্রহ করতে পারি। বন্দর কর্তৃপক্ষের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বন্দরের চ্যানেলের নাব্যতা বা গভীরতা 8.5 মিটার সিডি করা হবে। এর ফলে 10-10.5 মিটার গভীরতার জাহাজ ফেরানো সম্ভব হবে। বন্দরের নিরাপত্তা আর তদারকির জন্য হ্যাঙ্গার সহ হেলিকপ্টার সংযোজন, প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, বিনোদন কেন্দ্র নির্মাণ, হিরন পয়েন্ট পাইলট স্টেশন সহ আরও নানা আধুনিক সুবিধা সংযোজন করে বন্দরকে শুধু বাংলাদেশের নয় পৃথিবীর অন্যতম বন্দরে পরিচিতি লাভ করবে। আমার মতে এয়ারপোর্টটা খুব শীঘ্রই হাতে নেওয়া উচিত, কারণ মোংলা বন্দরে অনেক বিজনেসম্যান যাতায়াত করে, অনেক বিদেশি লোক যাতায়াত করে এবং তাদের যাতায়াতে অনেক কষ্ট হয়। আমরা অনেক কমপ্লেন পাই কিন্তু আমরা তাদেরকে সাহায্য করতে পারি। ইভেন আমাদের কিন্তু চ্যানেলটা ব্যবহার করে সি প্লেন কিন্তু ল্যান্ড করতে পারে এখনই। এটাও কিন্তু আমাদের মাথায় আছে যে আমরা 2-1টা জায়গা ডিমার্কেট করে রাখবো সি প্লেন যেন ওঠানামা করতে পারে। এই সরকার মনে করে একমাত্র উন্নয়নই একটি দেশের দারিদ্র মুক্তি ঘটাতে পারে। বন্দর কর্তৃপক্ষ মনে করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বন্দর ঘিরে যে পরিকল্পনা তা সঠিকভাবে বাস্তবায়িত হলে এই উন্নয়নের সুফল শুধু দক্ষিণ পশ্চিমাঞ্চল নয়, মোংলা বন্দরের উন্নয়ন সমৃদ্ধি ছড়িয়ে পড়বে সারা বাংলাদেশে। মোংলা বন্দরকে সত্যি সত্যি কিন্তু একটা আধুনিক বন্দরে রূপান্তরিত করা কঠিন কিছু না, খুবই সহজ। অনেকেই মনে করে যে মোংলা বন্দর 130 কিলোমিটার ভিতরে, এই বন্দর কখনো উন্নয়ন হবে না। এটা আমার কাছে মনে হয় সঠিক না। এটা অন্য একটা ডাইমেনশন আছে, এটা বিরাট বড় অ্যাডভান্টেজ হচ্ছে। এই মোংলা বন্দরটা যদি এখন হিরন পয়েন্টে থাকতো বা নদীর সমুদ্রের তীরবর্তী কোনো এলাকায় থাকতো, এই যে 130-140 কিলোমিটার ডিস্টেন্স, এই ডিস্টেন্সটুকু ক্যারি করতে কতগুলো ট্রাক লাগবে আমি আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। 40,000 টন ক্যাপাসিটি একটা শিপ যে পরিমাণ মালামাল ক্যারি করে, সেই পরিমাণ মালামাল ক্যারি করতে 4,000 ট্রাক প্রয়োজন হবে। কাজেই একটা শিপ 40,000-50,000 টন কার্গো নিয়ে যত বেশি ভিতরে ঢুকতে পারবে ততই কিন্তু সাশ্রয় হবে। এই জন্য যে নদীপথে মালামাল ক্যারি করা কিন্তু অনেক চিপার।